আসসালামু আলাইকুম, তালহা আইটির পক্ষ থেকে আপনাদেরকে নতুন আর একটা ভিডিওতে স্বাগতম। আজকের এই ভিডিওতে দেখাবো এই যে ডিএমপির যে আবেদনটা, অনলাইন আবেদনটা আপনারা কীভাবে করবেন। বেশ কিছুদিন আগে আমি এটা সার্কুলার নিয়ে কথা বলেছি, সেটা আজকে দেখব। এখানে কিন্তু আমাদের এই যে যোগ্যতাগুলো থাকলে কিন্তু আমরা আবেদন করতে পারবো যে কোনো জেলা থেকে আর কি, যে কোনো জেলার স্টুডেন্টরাই অর্থাৎ এখানে আবেদনকারী আবেদন করতে পারবেন। এখন আজকে আমরা যে আবেদনটা করব সেটা করবো আমি অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকে 19টি এবং গ্রেড 16, এইটা আমরা করব। এটার মধ্যে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হলে হবে এবং কম্পিউটার উত্তীর্ণ হতে পারে কি প্রসিডিং ডাটা এন্ট্রিতে। এগুলো আমরা সেটার জন্য কি করব, প্রথমে যে লিঙ্কটা ছিল অর্থাৎ আমরা যেখানে লিঙ্কটা বলেছিলাম যেখানে আবেদন করার জন্য dmptele.com.bd ওয়েবসাইটে যেতে হবে, আমরা সেটা চলে গেলাম। যাওয়ার পরে আপনাদের সামনে এরকম আসবে, তখন সার্কুলার দেখতে চাইলে এখানে অ্যাডভাইজারমেন্টে ক্লিক করে নেবেন, আর যদি আপনার সার্কুলার দেখা হয়ে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন ফর্ম এখানে ক্লিক করে নেবেন। ক্লিক করে নেওয়ার পর এখানে তিনটা অপশন মানে তিনটা পোস্ট আছে এটা দেখতে পাবেন। আমি যেহেতু দ্বিতীয় পোস্টটা করবো এখান থেকে আমরা ক্লিক করব, তারপর নেক্সট বাটনে প্রেস করে নেব। তারপর হলো অল জবস, যাদের অ্যাকাউন্ট রয়েছে প্রিমিয়ামভাবে তারা এখানে ইয়েসে প্রেস করে কোডটা দিলে অটোমেটিকভাবে ফিল আপ হয়ে যাবে, আর যাদের কোডটা নেই তারা এখান থেকে নো প্রেস করে নেক্সট বাটনে প্রেস করে নেবেন। নেক্সট বাটনে প্রেস করার পরে আপনার সামনে এরকম একটা অপশন চলে আসবে, সেখান থেকে আপনি কী করবেন, অ্যাপ্লিকেন্টের নাম প্রথমে আপনি এখান থেকে ইংরেজিতে ফিল আপ করে নেবেন, তারপর অ্যাপ্লিকেন্টের নাম বাংলা এখানে ফিল আপ করে নেবেন। আর এইটা আপনাকে কিন্তু অব্রো, আমরাকে যেটাকে বলি ইউনিকোড, সেটার মাধ্যমে কিন্তু আপনাকে ফিল আপ করে নিতে হবে, এটা কোনো বিজয় এখানে কাজ করবে না। এখন আমরা প্রথমেই ইংরেজি নামটা দিয়ে দিব, এখান থেকে আমি প্রথমেই ইংরেজিটা নিয়ে দিচ্ছি, তারপর আমরা এখান থেকে ইউনিকোডে আমি সেই বাংলা নামটাও দিয়ে দিচ্ছি। আমাদের কিন্তু এখানে রিকমেন্ডেড করা হচ্ছে যেহেতু আমাদের এখানে আবেদন আগে করা ছিল সেজন্য। তারপর এখান থেকে আমরা পিতার নামটা দিব, এখান থেকে আমি যদি পিতার নামটা দেই আমাদের বাংলাটা এখান থেকে ক্লোজ করে নিতে হবে। তারপর এখান থেকে আমরা এই যেভাবে পিতার নামটা দেবো মাতার নামটা দিয়ে দিব, এখান থেকে আমি বাংলা আবার দিয়ে দিচ্ছি এভাবে। তারপর এখানে এসে আপনি জন্ম তারিখ দিয়ে দেবেন, আপনার যে জন্ম তারিখটা রয়েছে আপনি এখান থেকে আপনার জন্ম তারিখটা দিয়ে দেবেন। প্রথমে কিন্তু এখানে মাস দিতে হবে, তারপর ডেট, তারপর ইয়ার। আমরা এখান থেকে আমাদের যেই ডেটটা মাসটা রয়েছে সেটা আমরা দিয়ে দিব, তারপর ডেট, তারপর ইয়ার আমরা এটা দিয়ে দিলাম। তারপর এখান থেকে ন্যাশনালিটি এবং রিলিজিয়েশন আমরা দিয়ে দিব, আমরা এখান থেকে আমাদের যে এইটা রয়েছে। তারপর এখান থেকে এই জেন্ডারে ক্লিক করে আমরা কি জেন্ডার রয়েছে সেটা এখানে অপশন আছে দিয়ে দিব এখানে। তারপর ন্যাশনাল আইডি কার্ড, এই ন্যাশনাল আইডি কার্ড যে ডিজিটগুলো রয়েছে আপনার সেইগুলো আপনি এখান থেকে দিয়ে দিবেন, আপনি এখান থেকে দিয়ে দিলাম। তারপর এখান থেকে আপনার জন্ম নিবন্ধন দেখে এখান থেকে থাকলে দিবেন, অর্থাৎ ন্যাশনাল আইডি কার্ড, বার্থ রেজিস্ট্রেশন, পাসপোর্ট আইডি, তিনটা যে কোনো একটা দিলে আপনার হয়ে যাবে, তিনটাই প্রয়োজন নেই আর কি। তারপর এখান থেকে আপনি ম্যারিটাল স্ট্যাটাস অর্থাৎ আপনি বিবাহিত কি না অবিবাহিত সেটা এখান থেকে দিয়ে দিবেন, আর এখান থেকে আপনার যে আবেদনকারীর যে ফোন নাম্বারটা রয়েছে সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন, এবং পরবর্তীতে কনফার্মেও এসেও কিন্তু আপনি সেই ফোন নাম্বারটাই হুবহুভাবে দিতে হবে, কম বেশি হলে আর হবে না। তারপর এখন আমরা আসবো ইমেল, এই ইমেল অপশনে এসে আমরা আমাদের যে ইমেলটা আছে আমরা সেই ইমেলটা দিয়ে দিব, এখান থেকে আমরা ইমেলটা দিয়ে দিব, সব যেটা আমাদের স্মল লেটার যেটাকে বলি আমরা সেইটাতে আমরা এটা দেওয়ার পরে ইমেলটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এবার কোঠা অর্থাৎ আপনার কোনো মুক্তিযুদ্ধ কোঠা বা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপড আছে কি না বা আপনি মানে এতিম কি না এগুলো আর যদি থাকে আপনি দিবেন, নাই তো আপনার নট অ্যাপ্লিকেবল দিয়ে দিবেন। আর যদি আপনি ডিপার্টমেন্টাল হন অর্থাৎ ডিপার্টমেন্টাল বলতে আপনি এখানে চাকরি করেন বা কোন পর্যায়ে চাকরিতে আসেন এই ডিপার্টমেন্টে, এইটাকে বলে ডিপার্টমেন্টাল। এখান থেকে আপনি দেখেন অনেকগুলো রয়েছে, যেমন এখানে গভর্নমেন্ট এমপ্লয়ি, সেমি গভর্নমেন্ট, অটোনোমাস, এগুলো আপনি যদি এটার যে কোনো একটা হন তাহলে দিতে পারেন, না থাকলে আপনি নট অ্যাপ্লিকেবল দিবেন। এরপর আসি আমরা বর্তমান ঠিকানা এবং পারমানেন্ট ঠিকানা। এখানে কেয়ার অফ দেওয়া রয়েছে, কেয়ার অফ বলতে আপনি কার আয়ত্তে আসেন অর্থাৎ আপনি আবার বড় ভাইয়ের আয়ত্তে থাকতে পারেন পিতা না থাকলে, আর পিতা থাকলে অবশ্যই পিতা নাম দেওয়া জরুরি। তারপরে আপনি পিতা যদি না থাকে অনেক সময় মায়ের কেয়ার অফে দিতে পারেন, ভাইয়ের কেয়ার অফে দিতে পারেন, অথবা যদি আপনি আপনার চাচার কাছে বড় হন তার কেয়ার অফটা দিতে পারেন। আমি এখান থেকে যেহেতু পিতা রয়েছে আমরা পিতার কেয়ার অফটা দিয়ে দিব। এবার আমরা ঠিকানা দিয়ে দিব, আপনি যে কোনো জেলা থেকে কিন্তু এই আবেদনটা করতে পারবেন, যে কোনো জেলার ক্যান্ডিডেটের আর কি। আমি এখান থেকে দিয়ে দিলাম, পোস্ট অফিসও দিয়ে দিলাম, তারপর এখান থেকে আমাদের পোস্ট কোডটাও দিয়ে দিলাম। এখন আমাদের যেহেতু দুইটা ঠিকানায় সেম হবে সেজন্য আমরা এখানে টিক মার্ক দিয়ে দিব, আর যদি আমার দুইটা ঠিকানায় সেম না হয় তাহলে এটি কিন্তু আমাদের আবার পুরোপুরি ফিল আপ করে নিতে হবে। যেহেতু আমাদের পুরো ঠিকানাটা সেম সেজন্য আমরা এখান থেকে টিক মার্ক দিয়ে দিলাম। এরপর আসি আমাদের এডুকেশন লেভেলটা, অর্থাৎ আপনি এখান থেকে এসএসসি এবং ইন্টারমিডিয়েট এই দুইটা কিন্তু আপনার দিতেই হবে, মাসবি, আর নাই তো কিন্তু আবেদনটা সাবমিট দিবে না। এখন আমরা এসএসসি লেভেলের এসে আমরা এসএসসি সিলেক্ট করে নিলাম, তারপর এখান থেকে বোর্ড সিলেক্ট করে নিলাম, এখান থেকে এসে আমরা আমাদের যে রোলটা রয়েছে সেটা আমরা দিয়ে দিলাম।
দেওয়ার পরে এখান থেকে রেজাল্টে যা চলে যাব এবং কত পয়েন্ট আছে আউট অফ 5 এর মধ্যে আমরা সেটা দিয়ে দেব এবং কোন গ্রুপে ছিল সেটা এখান থেকে দিয়ে দেব তারপর এখান থেকে কত সাল আপনি পাস করেছেন সেটা আপনি এখান থেকে দিয়ে দিবেন তারপর আসার পর এখানে এসএসসি লেভেলে এই সেম কাহিনী প্রথমেই আপনার এক্সামিনেশন তারপর এখান থেকে বোর্ড তারপর এখান থেকে আপনার রোল দিয়ে দিতে হবে অর্থাৎ আপনি কত রোল রয়েছে সেটা দিবেন এবং রেজাল্টে গিয়ে আউট অফ 5 এর মধ্যে আপনি কত পয়েন্ট পেয়েছেন সেটাও দিয়ে দিবেন তারপর এখান থেকে আপনার গ্রুপটা দিয়ে দিবেন আর এখান থেকে আপনি কত সালে পাস করেছেন সেটা দিয়ে দিবেন আমার যেহেতু এই দুটো রয়েছে সেটাও আমরা থাকবে থাকার পর আমরা নিচের দিকে চলে যাব তারপরে আসবে এখন আমাদের এই যে এখানে আদার্স মানে এক্সপিরিয়েন্স বলতে আদার্স কোয়ালিফিকেশন যেটা বলা হয়েছিল সার্কুলার অবশ্যই লাগবে যেটা বলা হয়েছিল যে আপনার লাগবেই যেমন কম্পিউটারে 20-20 সেটা আপনি এখান থেকে ইএস প্রেস করে দিতে হবে আর না তো কিন্তু আবেদনটা হবে না তারপর যখন আপনি এই কোডটা আসবেন কোডটা বুঝে এখানে বসিয়ে দিবেন না বুঝলে এখান থেকে আপনি রিফ্রেশ দিতে পারবেন এই যে এখান থেকে রিফ্রেশ দিবেন তারপর দেওয়ার পরে সেমভাবে কোডটা বসাবেন এখানে এখান থেকে কোডটা বসিয়ে দিবেন তারপর বসানোর পরে এখানে উপরের সবগুলো আপনার ঠিক আছে দেখে তারপর এখানে ডিক্লেয়ারে ক্লিক করে নেবেন তারপর আপনি এখান থেকে সাবমিট বাটনে প্রেস করবেন সাবমিট বাটনে প্রেস করলে আপনার সামনে এরকম আপনার আবারও তথ্য নিয়ে আসবে প্রিভিউ তথ্য তারপর আপনি একটু নিচের দিকে চলে যাবেন আসার পরে আপনি এখান থেকে অপশন পাবেন দুইটা আর যদি আপনার ছবিটা সাইজ করানো থাকে এখান থেকে আপনি ছবি সাইজ করার অপশন পাবেন এখানে এই যে দেখেন এখানে আপনি চেঞ্জ করে নিতে পারবেন অ্যাপ্লিকেশন যদি ভুল হয় আর কি এটা আর আপনার ছবি সব ঠিক আছে কিনা এখানে ফেসিয়াল রিকগনাইজেশন থাকবে অর্থাৎ আপনি কোনো প্রকার খোলা ছবি বা ব্লার ছবি এগুলো এখানে আপলোড করতে পারবেন না আর এখানে ছবি আপলোড করার জন্য অবশ্যই আপনার ছবিটা 300x300 পিক্সেল এবং সিগনেচারটা 300x80 পিক্সেল থাকতে হবে যেটা ডিভাইস দিয়ে আপনি আবেদন করবেন সেই ডিভাইসের মধ্যে আর যারা আমাকে দিয়ে আবেদন করতেছেন অবশ্যই আমাকে ইনবক্স করবেন আমি অবশ্যই করে দেওয়ার চেষ্টা করব তারপর এখন আমরা ছবিটা যেহেতু আপলোড দেবো তখন আমরা ব্রাউজ অপশনে ক্লিক করে নিব ব্রাউজ অপশনে ক্লিক করে আমাদের যে ছবিটা যেখানে রয়েছে অর্থাৎ আবেদনকারীর ছবিটা যেখানে রয়েছে সেখানে চলে যাব তারপর এখান থেকে আমরা ছবিটা নিয়ে নিব ছবিটা নিয়ে আমরা এখান থেকে কর্নার ওপেন বাটন পাবো সেখানে ক্লিক করে দেব ছবিটা অটোমেটিক এখানে আপলোড হয়ে যাবে দেখা যাবে নিচের দিকে আমরা সিগনেচারে ঠিক ব্রাউজ অপশন করব সেখান থেকে গিয়ে আমরা সিগনেচার নিয়ে নিয়ে নেব নেওয়ার পরে এবারও আমরা এটি ক্লিয়ারে ক্লিক করে আমরা সাবমিট বাটন প্রেস করে নিব সাবমিট বাটন প্রেস করার পরে আপনারা যখন পেমেন্ট করবেন না তখন এখানে আনপেড লেখা আসবে যখন পেমেন্ট করে আবার এখানে থেকে ডাউনলোড অ্যাপ্লিকেশন কপি ডাউনলোডটা করে নেবেন তখন কিন্তু এটা পেড লেখা আসবে এখন আমরা এটাকে ডাউনলোড করার জন্য নিচের দিকে চলে যাবো যেহেতু আমাদের পেমেন্ট করে নিতে হবে আর এখানে পেমেন্ট ইনস্ট্রাকশন দেওয়া থাকবে টেলিটকের মাধ্যমে কীভাবে পেমেন্ট করবেন সেটা এটা আপনারা এখান থেকে দেখে নিতে পারবেন আর না পারলে আমার সহযোগিতা নিতে পারেন কমেন্ট করে জানাতে পারেন তারপর এখান থেকে আপনি ডাউনলোড অপশন পাবেন সেখান থেকে ডাউনলোড অপশন থেকে ফাইলটা ডাউনলোড করে নেবেন দেখেন আমার এই ফাইলটা এখান থেকে ডাউনলোড হয়ে গেল এই ফাইলটা আমার এখানে ডাউনলোড হয়ে গেল এইভাবে আপনি চাইলে এটা প্রিন্ট করে নিতে পারেন অথবা আপনি আপনার সেভে রেখে দেখে দিতে পারেন এটা আপনার যখন আবেদন আপনি টিকে যাবেন অর্থাৎ পরীক্ষায় আপনি উত্তীর্ণ হবেন তার পরবর্তী সময় এটা প্রয়োজন হবে এই ছিল মোটামুটি পুলিশের আবেদন করার প্রস্তুতি বা আবেদনের পদ্ধতি আপনার কাছে যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করতে পারেন অথবা আপনি কমেন্টসে জানাতে পারেন